हेलो फ्रेंड्स, गुड इवनिंग ऑल फ्रॉम बांग्लादेश एंड यू नो दिस इज वेरी कॉमन फेस हाफिजुल्लाह एज ए यूट्यूब लवर ऑल द टाइम आई जस्ट ट्राइंग टू शेयर माय थॉट्स माय फीलिंग्स एंड रियल लाइफ एक्सपीरियंस विथ डिफरेंट काइंड ऑफ टॉपिक विथ डिफरेंट काइंड ऑफ इश्यूज just trying to exchanging my real life experience with my audience with the platform. And today I'm also thinking to share with you something about our environment, because you know, day by day it's going more followed for our dirty deeds. I will say it, dirty deeds. So today I want to share some of my feelings with the environment pollution and when we will be aware about this pollution. So let's start. Shubho shondha bondhura, asha kori shobai bhalo acho ebong nijeder moto kore nijeder shomoy guloke upobhog korar chesta korteso. আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পরিবেশ দূষণ। এটা একটা প্রশ্ন হতে পারে, আর কবে আমরা সজাগ হব, আর কতটা দেরিতে আমরা আমাদের বিবেককে জাগাবো, আর কতটা সময় পার হলে আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন করব। কারণ যতই সময় যাচ্ছে দিন দিন দূষণের মাত্রা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ আরও বেশি দূষণ মুক্ত হচ্ছে। একটা জিনিস খুব বেশি অবাক লাগে, আমরা আমাদের চারপাশের পরিবেশটা তো দূষণ করেছি, এখন আমরা পানি মানে নদী সাগর জলাশয়গুলোকেও দূষণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে জলাশয় মানে পুকুর নদী এগুলো তো চরম আকার দূষণ ধারণ করছে, আমাদের শহর ঢাকার চারপাশের নদীগুলো এর চরম উদাহরণ। কারণ আমার শৈশব শীতলক্ষ্যা নদীর পাড়ে কেটেছে, তো শীতলক্ষ্যা নদীর পানিটা খুবই স্বচ্ছ এবং ভালো ছিল, কিন্তু বর্তমান অবস্থা খুবই নাজুক। এগুলো আমাদের কার্যাবলীর কারণে, এই জন্যই আমি এগুলোকে নোংরা কাজ নামে অভিহিত করেছি। কিন্তু দুঃখ লাগে যখন কিছুদিন পর পর দেখি সাগরের বিভিন্ন দেশের সাগরের পারে বিশাল আকৃতির তিমি মাছ বা জলজ প্রাণী মৃত অবস্থায় দেশে আসছে, এবং এগুলাকে পরীক্ষা নিরীক্ষা করার পর একটা পর্যায়ে এরকম একটা ঘোষণা আসে যে বিভিন্ন ওজনের বা অতিমাত্রায় এদের শরীরের ভিতরে প্লাস্টিক জাতীয় জিনিস পাওয়া গেছে, যার কারণে এগুলোর মৃত্যু হয়েছে। সত্যি এরকম খবর মাঝে মাঝে আমাদেরকে খুব হতাশ করে। আমরা আর কতটা সময় পার হলে, আর কতটা দূষণ হলে, আর কতটা পরিবেশ বিপন্ন হলে আমরা এই ব্যাপারে সচেতন হব, আমাদের ভিতরের মানবিকতা জেগে উঠবে, আমরা পরিবেশ দূষণ হতে নিজেদেরকে বিরত রাখব। বিশেষ করে প্লাস্টিক জাতীয় পণ্যগুলোর যথেচ্ছা ব্যবহার এবং যেখানে সেখানে ফেলে দেওয়া, এটার একটা চরম পর্যায়ে ধারণ করেছে। আমাদের উচিত এই থেকে ফিরে আসা, আমাদের পৃথিবী, আমাদের পরিবেশ, এটাকে সুন্দর সৃজনশীল রাখা আমাদেরই দায়িত্ব। আসুন আপনার আমি কিছুটা হলে দায়িত্ব পালন করি এবং চেষ্টা করি পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করার, ন্যূনতম হলেও কন্ট্রিবিউশন করার। থ্যাংকস ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে, হ্যাপি ডে টু ইউ।